দিবস। আমি সন্তোষ দত্ত, ইন্সট্রাক্টর গ্রাফিক অফ গভর্নমেন্ট আইটিআই ইনপুর রানিগঞ্জা পিটিপি। আজকে আমরা যে ড্রয়িংটা নিয়ে আলোচনা করব সেই ড্রয়িংটা হচ্ছে ড্যাম গ্রুভিং ইন এক্সটার্নাল ওয়াল। এক্সটার্নাল ওয়ালে কী করে ড্যাম গ্রুভিং কোর্স ইউজ করব বা কোথায় করব ইউজ সেটা আমি দেখাব। তো দেখো, এখানে আমার প্রথমে যা ড্রয়িং যে করবো তার জন্য ডাটা দরকার। তো এখানে যে ডাটা যে পেয়েছি সেই ডাটা অনুযায়ী আমি ড্রয়িং করব। তো এইখানে দেখো, এখানে আমার এক্সটার্নাল ওয়াল ওয়ালের কথা বলেছে, ঠিক আছে। তো যে ওয়ালটা আমরা ড্র করবো সেই ওয়ালের থিকনেস এখানে দেওয়া আছে 300 mm, মিন্স 1 inch সমান 25 mm। তো এখানে 300 mm মান হচ্ছে 12 inch, 12 inch, 12 inch মিন্স 1 foot, 1 foot, ঠিক আছে। তো ওয়ালের থিকনেসটা হবে 1 foot। নেক্সট হচ্ছে ডেপথ অফ লিন কংক্রিট। এখানে একটা লিন কংক্রিট দেওয়া হবে। তো কংক্রিটটা কোথায় দেওয়া হচ্ছে? কংক্রিটটা গ্রাউন্ড লেভেলে কাছাকাছি দেওয়া আছে, ঠিক আছে। গ্রাউন্ড লেভেলের ঠিক ওপরে, বুঝতে পেরেছি, গ্রাউন্ড লেভেলের ওপরে দেওয়া হবে এটা। তো এখানে কি, এখানে অনেকগুলো লেয়ার আছে। এখানে লিন কংক্রিট দেওয়া আছে, তারপরে আছে একটা ফ্ল্যাট ব্রিক থাকবে ওই লিন কংক্রিটের ওপরে। আর এখানে যেটা আছে ওই লিন কংক্রিট আর ফ্ল্যাট ব্রিক আমরা এখানে ডিপিসিটা যে ইউজ করবো সেটা কোথায় ইউজ করবো? এই যে লিন কংক্রিট আছে, এই লিন কংক্রিট আর এই যে ফ্ল্যাট ব্রিক, এই দুটোর মাঝে, লিন কংক্রিট আর ফ্ল্যাট ব্রিকের মাঝে আমি এটা এই ডিপিসিটাকে ইউজ করবো, ঠিক আছে। এবার এই যে ফ্ল্যাট ব্রিক, এই ফ্ল্যাট ব্রিকের পর তারপর আমার যারা ফ্লোর কংক্রিট নিচের যে ঢালাই দেওয়া হবে সেটা আসবে, তারপরে আসবে ফিটনেস অফ করে। তো আমার ড্রয়িংটা তাহলে আঁকা শুরু করে দিচ্ছি, ঠিক আছে। দেখো, এবার দেখো এটা আমরা কোথায় ইউজ করবো। তো এখানে যেটা আমি ইউজ করবো সেটা আমার যে ডিপিসিটা কোথায় ইউজ করবো, এই যে লিন কংক্রিট আর এটা হচ্ছে ব্রিক, ঠিক আছে। তো আমরা ইউজ করবো এখানে আমরা ইউজ করেছি। তো এইটা থিকনেস, এটা থিকনেস হচ্ছে 30 mm, ঠিক আছে। এরপরে আছে, এরপরে যেটা আছে যেটা বলেছিলাম তোমার ফ্ল্যাট ব্রিক, এইখানে ফ্ল্যাট ব্রিক।
এর পরে আছে ফ্লোর কংক্রিট। এরপরে ফ্লোর কংক্রিটের পরে তোমার থাকবে টেরিওসোপ ক্লোরিন, দেখবে এটা টেরিওসোপ ক্লোরিনের কত আছে 25। আমি দেখো এই কংক্রিটটা এখানে দেখিয়ে দিয়েছি, এবার এটা এটা আমার কি ডিপিসি, নেক্সট এটা হচ্ছে তাহলে এইটা হচ্ছে আমার, দেখো আমি উপরে দেখাচ্ছি, এটা হচ্ছে নেক্সট, এটা হচ্ছে ডিপিসি, নেক্সট এটা হচ্ছে ফ্ল্যাগমিন, নেক্সট এটা হচ্ছে ফ্লোর কংক্রিট, নেক্সট এটা হচ্ছে কি ফ্লোরিন। এবার যেটা হচ্ছে আমরা একটা কথা ইউজ করেছি, তো এটা আমরা যেটা ইউজ করেছি সেটা আমি দেখাচ্ছি, এইখানে কি দাঁড়াচ্ছে এই যে হিটার, হিটারটা কি এই ইঞ্জিন, এটা কংক্রিট ব্লক দাঁড়াচ্ছে, ঠিক আছে। আর এই যে দেখো ওয়ালটা, আর এখানে দেখো আমার কী কী আঁকতে হচ্ছে সেটা নিয়ে কাজ আসবে। এখানে বলেছে ড্র 75 mm লিন, প্রথম ড্র দ্য সেকশন অফ ওয়াল, এটা ওয়ালের সেকশন দেখে বলেছে, দেখো 75 mm
ওপরে একটা কোড কংক্রিট দিতে বলছে, সেটা আমরা দিয়ে দিয়েছি, সেটা থেকে কত সেটা হচ্ছে 100 এম। তারপরে দেখো ড্র দা 25 এম থিক ফ্লোরিং ওভার কংক্রিট, এই যে এই যে কংক্রিট ফ্লোর কংক্রিট দিয়েছি, এটা ফ্লোর কংক্রিট ওপরে আমরা একটা ফ্লোরিং লেয়ার দিচ্ছি, ঠিক আছে, যেটা হচ্ছে 25 এম। আশা করি তোমার ড্রয়িংটা বুঝতে পেরেছো। আর একটা যেটা সেটা হচ্ছে ফিগার থেকে দেখতে হবে, অবশ্যই ফিগারটা কি দেখবে, ফিগারে যেটা দেখবে ফিগারটা খুবই ইম্পর্টেন্ট, কি দেখবে ডিটেলস অফ ড্যাম রুটিং বা ডিপিসি অফ কিসে এক্সটার্নাল বলে। কারণ একটা কথা মনে রাখবে, তুমি ফিগার না ফিগার মানে কি করছো ছবিটা যদি সেটি না দেওয়া থাকে তোমার কিন্তু মার্কস দেয় করবে আগে, এটা খুবই ভাইট হয়, এখানে যায় সবই ভাইট হয়, ঠিক আছে, যে কোনো একটা যদি এদিক ওদিক হয়ে যায় সেটিতে তুমি মার্কস কিন্তু ক্যারি করতে সমস্যা হবে, ঠিক আছে, সেটা করবে ডিটেলসে করতে হবে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, তাহলে এখানে আজকে